আসসালামু শ্রী দর্শক আমি এম কে হাসান জানায় আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত এন টিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইন অধিকার থেকে শ্রী দর্শক আইনি অধিকার একটি আইন বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান এই অনুষ্ঠানটি প্রত্যেক শনিবার দুপুর সাড়ে বারোটার সময় স্কাই চ্যানেল সেভেন এইট জিরোতে সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে স্ক্রিনের উপরে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বার কল করুন এবং অ্যাসালাম ইমিগ্রেশন লিস ইপিআই ডিভোর্স সহ যে কোনো বিষয়ে আপনি আমাদেরকে কোশ্চেন করতে পারেন কোশ্চেন করবার সময় একটি বিষয়ে আপনারা সবসময় সতর্ক থাকবেন আপনাদের যে টিভিটি আছে সেটি আপনার ভলিউমটি মিউট করে দেবেন এবং সরাসরি আমাদের সঙ্গে কথা বলবেন তাহলেই আমরা আপনাদের কথা শুনতে পাব এবং আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পারব শ্রী দর্শক অনুষ্ঠানের শুরুতেই আমি কিছু আপডেট দিয়ে থাকি সেই আপডেট নিয়ে আমি এখন শুরু করবো এবং যখনই কল আসবে আমি কল নেব প্রথম যে আপডেটটা নেব সেটা হচ্ছে যে আমরা জানি যে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টস যেটা পর ব্রিটিশ সিটিজেন কিংবা সেটেল পারসন কিংবা যারা রিফিউজিস্টার আছে দেশে তারা যদি তাদের স্পাউস কিংবা আন্ডার চিলড্রেনদেরকে যদি স্পন্সার করে সেটেলমেন্ট বিষয়ে যদি দেশে আনতে চায় সেক্ষেত্রে কিন্তু মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট যেটা সেটা কিন্তু তাদেরকে স্যাটিসফাই করা প্রয়োজন হয়ে যায় এবং এই ক্ষেত্রে আমরা জানি যে ইলেভেন্থ অফ এপ্রিলে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে সেই পরিবর্তনটা হচ্ছে যে টোয়েন্টি নাইন থাউজেন্ড তাদেরকে অ্যানুয়াল ইনকাম তাদেরকে দেখাতে হবে এবং সেই ইনকাম অ্যাটলিস্ট সিক্স মান্থ তাদেরকে যদি এমপ্লয়মেন্টে থাকে তাহলে তাদেরকে সিক্স মান্থ অ্যাটলিস্ট তাদেরকে কাজ করতে হবে আর যদি কেউ সেল এমপ্লয়েড হয়ে থাকে তাহলে তাদেরকে এক বছরের যে ইকোনমি ইয়ারের ইনকাম আছে সেটির উপর ব্যাসিস করে তারা এই মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টটা তারা স্যাটিসফাই করতে পারে আর ডাইরেক্ট অফ এ কোম্পানির ক্ষেত্রে স্লাইডলি ডিফার তো এখন আমি বলবো যে ইলেভেন্থ অফ এপ্রিলের চেঞ্জ যেটা টোয়েন্টি নাইন থাউজেন্ড এই মুহূর্তে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট রয়ে গেছে এটি কিন্তু নেক্সট ইয়ার থেকে এটা থার্টি এইট থাউজেন্ড হয়ে যাবে কলার আছে কলার হ্যালো আলাইকুম কলার কলার হ্যালো সালাম কেমন আছেন ভাই জি এনআইটি কার্ড কার্ড তো বাংলাদেশ থেকে মূলত দেয় আপনি যেটা করতে পারেন এখান থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন ঠিক আছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি বাংলাদেশে যেতে হবে যে সেখানে যে আপনার মূলত বাদ যে কাজগুলো আছে সেগুলো আপনাকে করতে হবে এখনো এখনও সেই প্রসেস এখান থেকে হয় নাই এই প্রসেসটার জন্যে বিভিন্ন রকমের চেষ্টা তদবির চলছে এবং হয়তো ভবিষ্যতে হলেও হতে পারে কিন্তু এই মুহূর্তে এই এখান থেকে এই বায়োমেট্রিক এই ন্যাশনাল আইডি কার্ডটা এখান থেকে নেওয়া সম্ভব না বাংলাদেশের এলাকায় হ্যাঁ কোনো অসুবিধা বাংলাদেশে যেও আপনি ওখানে যে যেখানে এই এই ন্যাশনাল আইডি কার্ডগুলো দিয়ে থাকে সেখানে কিন্তু আপনি যেতে পারবেন এবং যে কিন্তু যে যে আপনি কিন্তু এটা করতে পারবেন এটা সম্ভব

যারা ছিল আমরা তো প্রথম পাসপোর্ট দিয়া কলমিটা করছি আশা করছি অসুবিধা হইছে না জি এখন তো এই সিস্টেম বদলে গেছে জি পরে জানুয়ারি প্রথম তারিখে ই ভিসা ই ভিসাটা বার করে যায় আপনি ই ভিসা ভেরি সিম্পল আপনাকে আপনার হোম অফিসের ওয়েব পেজে যেতে হবে ওখানে ওয়েব পেজে যাওয়ার পরে তখন আপনি এই ই ভিসার উপরে দেখবেন যে আপনার ওদের ইয়ে আছে এই কি বলে ওই ওয়েব পেজে ইভিসার উপরে আছে তো সেখানে যদি আপনি যান যাওয়ার পরে আপনি এটা ওপেন করতে পারবেন তো ওখানে যে ইউনিফর্মেশনগুলো আপনার লাগবে সেটা হচ্ছে আপনার যে বায়োমেট্রিক কার্ডের ডিটেলস লাগবে পাসপোর্টের ডিটেলস লাগবে এটা প্রবলেম হবে কারণ ওখানে যেটা আছে এখনো পর্যন্ত যে বায়োমেট্রিক কার্ড কিন্তু মাস্ট লাগবে বায়োমেট্রিক কাজ তাহলে আপনি করে নিতে পারেন এটা কিন্তু খুব কঠিন কিছু না এখন ইচ্ছে করলে বায়োমেট্রিক কার্ড আপনি করে নিতে পারেন কারণ আমি এ ব্যাপারে আগেও আপডেট দিয়েছি এবং এই বায়োমেট্রিক কার্ড এবং পাসপোর্ট এই দুটার কম্বিনেশন দিয়েই ডিটেলস দিয়েই মূলত আপনার এটা সম্ভব তো এখানে বলা আছে যে যদি বায়োমেট্রিক কার্ড কারো না থাকে তারা কিন্তু বায়োমেট্রিক কার্ড করে নিতে হবে এখন অনেকেরই বায়োমেট্রিক কার্ড নাই এখন এটার ব্যাপারে এখনও ওদের কোনো গাইডেন্স আসে নাই যদি কোনো গাইডেন্স আসে তাহলে আমরা আপনাদেরকে আপডেট দেব এই দুই তিন মাস সময় লাগবে খুব বেশি খরচ লাগে না আমার মনে হয় যে আপনারা এটা চেষ্টা করেন এবং এটা করে ফেলতে পারেন খুব শীঘ্রই হ্যাঁ অবশ্যই আমাদের তো এইগুলোই কাজ আমরা এটা করতে পারবো আপনি যেটা করতে হবে আপনি যে কোনো লয়ারের কাছে গেলে পরে কিছু আপনার যে পাসপোর্ট আছে এটা লাগবে তারপর এটা তো অন ইয়ারে আসলে এটা বলা মুশকিল তো তো আপনি পরে আমার ঈসের ইসের থেকে নাম্বার নিতে পারবেন নিয়ে তখন আপনি যোগাযোগ করলে কথা বলতে পারবো কারণ অন ইয়ারে যদি আমি এইগুলো নেই তাহলে আমাদের ওই অপকমের থেকে একটু সমস্যা আছে বায়োমেট্রিক কার্ড করে নিতে হবে জি জি বায়োমেট্রিক কার্ড করতে হবে তাহলে পরে আপনি এটা সম্ভব জি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ তো আমি আবার আপডেটে চলে যাই যে ইলেভেন্থ অফ এপ্রিল থেকে যে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টসের উপরে যে চেঞ্জটা আসছে যে টোয়েন্টি নাইন থাউজেন্ড এবং নেক্সট ইয়ার থেকে এটা হয়ে যাবে থার্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড এইটার উপরে মূলত একটি চ্যালেঞ্জ আসছে এবং একটি জুডিশিয়াল রিভিউ অলরেডি সাবমিট হয়ে গেছে তো সেই সংক্রান্ত ব্যাপারে আমরা এখন আলোচনা করবো কারণ আমরা জানি যে এই যে টোয়েন্টি নাইন থাউজেন্ড কিংবা যে থার্টি এইট থাউজেন্ড নেক্সট ইয়ার থেকে হচ্ছে এই থার্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড এটা কিন্তু অলমোস্ট সিক্সটি পারসেন্ট যারা এদেশে এমপ্লয়মেন্ট আছে কিংবা ইনকামে আছে তাদের পক্ষে কিন্তু এই এই যে রিকোয়ারমেন্টসটা কিন্তু স্যাটিসফাই করা প্রয়োজন নাই আর মেয়েদের ক্ষেত্রে ওমেনদের ক্ষেত্রে এটা মোর দেন সেভেন্টি যারা এই ইনকাম স্যাটিসফাই করতে পারবে না তো এইটাকে চ্যালেঞ্জ করে একটি হাইকোর্টে জুডিশিয়াল রিভিউ সাবমিট হয়েছে সেটা সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব এবং এই জুডিশিয়াল রিভিউটা সাবমিট হওয়ার কারণ হচ্ছে যে এই যে পলিসিটা এটা ডিস ডিসক্রিমিনেটরি এগেনস্ট ওমেন অ্যান্ড মাইনরিটিস সেই সেই কারণে এটা চ্যালেঞ্জ হচ্ছে কলার আছে হ্যালো সালাম আলাইকুম কলার ওয়ালাইকুম সালাম ভালো আছি আপনি কেমন আছেন

ওকে ওকে আপনার বাচ্চা ব্রিটিশ সেই গ্রাউন্ডে আপনারা পেয়েছেন আপনাদের এক্সটেনশন অ্যাপ্লিকেশন ভেরি সিম্পল সেটা হচ্ছে যে আপনাদের মেন যে কি ডকুমেন্ট সেটা হচ্ছে যে আপনারা যে এই বাচ্চার সঙ্গে একসঙ্গে থাকেন সেই ধরনের আপনার ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্ট দুইটা ডকুমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে জিপির কাছ থেকে যদি চিঠি আনেন যে এই বাচ্চা সহ আপনারা একই বাসায় আছেন এটা ইম্পর্টেন্ট অথবা স্কুল থেকে কনফার্মেশন যদি আনেন যে এই যে আপনারা কোথায় থাকেন সে অ্যাড্রেস সহ এই বাচ্চার অ্যাড্রেস সহ এবং আপনারা তাদেরকে স্কুলে বাচ্চাদেরকে স্কুলে ড্রপ করেন এই ধরনের একটা লেটার এই দুটো ডকুমেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট এরপরে যেটা

লেটার ফর্ম এগুলো আপনাকে দিতে হবে আর হচ্ছে যে আপনারা বাচ্চার সঙ্গে একসঙ্গে থাকেন সেটা কিন্তু আপনাদের পূর্বভাবে অ্যাড্রেস লাগবে আপনার আপনার ওয়াইফের এবং আপনার বাচ্চার তাহলে পরে বোঝা যাবে যে আপনারা এই বাচ্চার আপনারা কেয়ার কিংবা রেসপন্সিবল এবং আপনারা একসঙ্গে থাকেন বছর আগে আমরা

তাহলে আগে যে ডকুমেন্টগুলো দিচ্ছেন সেগুলো আপডেটেড ডকুমেন্ট আপনাকে দিতে হবে এবং আপনার নতুন বাচ্চার বার্থ সার্টিফিকেট যদি পাসপোর্ট করে থাকেন পাসপোর্টের কপি এবং আপনার যে বাচ্চার উপর ব্যাসিস যে ব্রিটিশ বাচ্চা তার যে কপি পাসপোর্ট বার্থ সার্টিফিকেট এগুলো দিতে হবে এবং আপনারা যে একসঙ্গে থাকেন একই বাসায় এবং আপনার যে ওই বাচ্চার জন্য রেসপন্সিবল এই ধরনের ডকুমেন্ট আপনাকে দিতে হবে এক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট রিকোয়ারমেন্টস কোনো প্রয়োজন নাই এখানে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস দেখানোরও কোনো প্রয়োজন নাই এই যে টেন ইয়ার্স টু সেটেলমেন্টে মূলত আপনারা যে ব্রিটিশ বাচ্চার বাবা মা সেটা প্রমাণ করতে হবে বার্থ সার্টিফিকেট দিয়ে আর আপনারা বা ওই বাচ্চাকে লুক আপটার করেন এবং বাচ্চা আপনাদের সঙ্গে থাকে এই জিনিসটা আপনাকে দেখাতে হবে এবং সেই ক্ষেত্রে যে আপডেটেড যে আপনার যে ডকুমেন্টগুলো আছে প্রুফ অফ অ্যাড্রেস যে করসপন্ডেন্সগুলো আছে এবং বিশেষ করে জিপি এবং স্কুলের কাছ থেকে একটা লেটার ইম্পর্টেন্ট যেখানে আপনাদের তিনজনের নাম থাকবে এবং অ্যাড্রেস থাকবে এই লেটারটা কিন্তু এবং আপনি বলেছেন এই লেটারগুলো আপনি আছে এবং আগে আপনি দিয়েছিলেন এটা যদি চার পাঁচ মাসের পুরনো হয়ে থাকে তাহলে কিন্তু দরকার হলে আপনি নতুন একটা নিতে পারেন আর তাহলে যেটা আছে সেটা দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করে দিতে পারবেন এটা চার মাস আগে অ্যাপ্লিকেশন করেছেন অথবা আপডেটেড ডকুমেন্ট আবার কিন্তু আপনাকে দিতে হবে এবং অ্যাপ্লিকেশন করার পরে দেখবেন যে একটা চেক লিস্ট আসবে ওই চেক লিস্ট অনুযায়ী ধরে ধরে আপনি সব ডকুমেন্টগুলো আপলোড করে দেবেন আমি বোঝাতে পেরেছি কি না

জি 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 থ্যাংক ইউনিয়া জি 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 না অসুবিধা হবে না আপনার ইনশাল্লাহুল হবে সাকসেসফুল দিন এখন এই মুহূর্তে ওদের ইয়ে আছে যে ওদের ব্যাকলগের কারণে টুয়েলভ মান্থ সময় লাগছে এটা কমতে পারে বাড়তে পারে

হ্যাঁ সাত দিন জি 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 ওর ভিতরে আপনি ওই কোডটা দিয়ে অ্যাপ্লিকেশন করে দিলে আপনার সমস্ত কিছু ফিরো আপনার ফি দেওয়া লাগবে না জি সময় ওইটা কিন্তু ওই যে সেভেন ওয়ার্কিং ডেজ সময় দেবে এর ভিতরে না করলে ইনভাইট হয়ে যাবে তারপরে আবার নতুন করে হোম অফিস থেকে আবার ওই কোড আনাতে হয় অতএব আপনি এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল করে দিন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ শ্রী দর্শক আমরা টেনিয়াস রুট টু সেটেলমেন্টের উপরে উনি বা হ্যালো কলার কলার আসসালামু আলাইকুম কলার লাইনে আছে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি

দখলে চলে গেছে এটা একটা কমন একটা সমস্যা আমাদের বাংলাদেশের কমিউনিটির এবং যারাই বাংলাদেশে প্রপার্টি করেছে জমি জমা করেছে কোনো বিজনেস করেছে তারাই এইভাবে কিন্তু সাফার করছে আমি আপনাদের এই যে সিচুয়েশন এটি কিন্তু শুধু আপনার একার নয় এটি কিন্তু আমাদের কমিউনিটির অনেকের অনেকের কিন্তু ওই সমস্যা তারা ভুগছে এবং প্রায় প্রায় দেখি যে এই সাংবাদিক সম্মেলন করছে এখানে প্রেসক্লাবে এবং তারা বলছে যে আমাদের জমি দখল করে নিয়েছে আমাদের বাড়ি দখল করে নিয়েছে ইভেন এমনও দেখা গেছে যে তার বাবাকে ইয়ে করে অ্যাটাক করে মেরে ফেলছে তখন এটা আত্মস্বজন জি 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 এই ধরনের অনেক এলিগেশন আমরা দেখতে পাচ্ছি এটা আনফর্চুনেট যে আপনারা এখানে কষ্ট করে আপনারা দেশের মায়ার কারণে বাংলাদেশে আপনার এলাকায় কিংবা আপনাদের সেই যেখানে বাদদাশ যেখানে থাকতেন সেখানে আপনারা কিছু করেছেন এবং সেইগুলো এখন যদি বেহাত হয়ে যায় এই কষ্টের মানিগুলো যদি করে যেটা সে যে সম্পত্তি অ্যাসেট করেছেন সেগুলো বেহাত হয়ে যায় এবং যদি তারা এই ধরনের আচরণ করে এটা আসলে কষ্টের এবং অনেক অনেক দুঃখের তো এটার আসলে সমাধান আমি মনে হয় না তেমন কিছু পাওয়া সম্ভব একমাত্র যদি তাদের সঙ্গে নেগোসিয়েশন করে বুঝিয়ে যদি সেটা উদ্ধার করা যায় কারণ এখানে থেকে আপনি কিভাবে কেস কাচারি চালাবেন ইভেন পার অ্যাটর্নি করতে গেলেও আপনার বাংলাদেশি ভ্যালিড পাসপোর্ট না হলে আপনি পার অ্যাটর্নি করতে পারবেন না যে কোনো পার প্যাটার্নি কোনো আত্মীয় দেবেন কিংবা লয়ারে দেবেন সে চালাবে সেটাও সম্ভব না তো এটা আসলে ভেরি ডিফিকাল্ট হয়ে গেছে আমাদের জন্য এখানে থেকে তো এখন আর কি বলবো বলেন মানে এটা সবসময় আমাদেরকে একটা কমপ্লেন কমন কমপ্লেন সবসময় আমাদের কাছে আসে এবং আমি যেটা বললাম যে মিডিয়া খুললেই এবং বিভিন্ন পত্রিকা খুললেই কিন্তু এই ধরনের অ্যালিগেশন আছে তো আপনাকে আমি আর কি সান্ত্বনা দেব বলেন আমি আমি বলছি যে বাংলাদেশ হাইকমিশন আর কোনো ধরে না কিছু বলে না আমরা তো ওখানেও তো পাসপোর্ট করতে পারতাম জি 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 এখন পাসপোর্ট যদি আপনি ভ্যালিড পাসপোর্ট থাকে জি ভ্যালিট পাসপোর্ট যদি আপনার থাকে তাহলে একমাত্র আপনি বাংলাদেশি ভ্যালিট পাসপোর্ট হতে হবে ব্রিটিশ পাসপোর্ট হলে ওরা অ্যাকসেপ্ট করে না তাহলে একমাত্র আপনি ওই পারে করতে পারবেন তাছাড়া কিন্তু আসলে সম্ভব না তো আপনার মানে মনের কষ্টের সঙ্গে আমি একমত কিন্তু খুব বেশি কিছু আমি আপনার জন্য করতে পারছি না বলে আমি সত্যিই দুঃখিত হবা ভালো থাকবেন আপনি ভালো থাকবেন আপনি ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম তো সেই দশক এখন আমি আপডেটে ছিলাম তো যে যে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট এটাকে চ্যালেঞ্জ করা হয়েছে এটা জুডিশিয়ালি বি করা হয়েছে এবং জুডিশিয়ালি কারণ হচ্ছে এই যে পলিসি যেটা আছে এটা ডিসক এবং এটা ডিসক্রিমিনেটরি

এক হাজার পাউন্ড অ্যাডিশনাল ফিস আপনাকে দিতে হবে এবং যখন এখন এই অ্যাভেলেবেলটা বোঝা যাবে তখনই যখন আপনি অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে যখন ফিস দিতে যাবেন তখন অপশনটা দেয় যে এটা হচ্ছে যে যদি নর্মাল অ্যাপ্লিকেশন হয় তখন একটা ফিস এটা টোয়েন্টি নাইন থাউজেন্ড সামথিং সরি টোয়েন্টি নাইন সামথিং হবে মানে তিন হাজারের ভিতরে এই মানিটা ফিসটা হবে আর ওইখানে আপনার যদি এর পরেও ওইখানে নিচে আপনার অপশন থাকে যে আপনার সেম ডে সার্ভিস আছে কি না তো সুদর্শক দর্শক আপনি লাইন থাকেন আপনাকে অ্যাডভাইস দেবো শুধু দর্শক আমাদেরকে একটা ব্রেকে যেতে হচ্ছে দর্শক আমি কল কল নিচ্ছিলাম এবং আমি আপডেটও দিচ্ছিলাম আমি যেটা বলেছি মিনিমাম ইনকাম যে রিকোয়ারমেন্টস সেটা যে ইনক্রিজ হয়েছে সেটার বিরুদ্ধে একটা জুডিশিয়াল লিপি হয়েছে এবং সেই জুডিশিয়াল রিভিউ হওয়ার কারণ হচ্ছে যে এই পলিসি ডিসক্রিমিনেট এগেইনস্ট ওমেন এবং মাইনরিটিস কল আছে হ্যালো সালাম আলাইকুম কলার ওয়ালাইকুম হ্যালো জি আমি শুনতে পাচ্ছি আপনি শুনতে পাচ্ছেন জি বলুন আপনার কোশ্চেনটা

सर ये समझो ना कमला जी हमने हमारा जो ओरिजिनल नयाम एंड डेट ऑफ इट का अमेंडमेंट को पर लगी तरह से हमने जब से 10 महीने जरा कुछ चला है ना बाद और जरा आगे से वाटर रिएक्शन होती है हो। प्रेशर बराबर जितना बच्चे जाने सीओसी डिपार्टमेंट को देते एप्लीकेशन करना इधर तक आते जब क्या কি আপনার প্রশ্নটা কি এটার কোনো গ্যারান্টি নেই কারণ কি আপনার পাসপোর্টের যে নাম ডেট অফ বার্থ এটা যেটা প্রথম থেকে আপনি যদি এটা অ্যাডাপ্ট করে থাকেন এই এই নাম ডেট অফ বার্থ আপনি প্রথম থেকেই এই এটার এটা অ্যাডাপ্ট করে আছেন নাকি এটা যে সময় বিপদ কেস করে আমি সময় পাঁচটা দিতে পারি নাই আপুরা আমি পরে বানাইছি এখন বানাইয়া আমি ওদের কাছে এই জামা পাঁচটা বানাইতে দিই দিই এখন এটা একটা কমপ্লেক্স ম্যাটার কারণ আপনি যখন অ্যাপ্লিকেশন করেন তখন কোন ডেটা বাদ ছিল আমি এইটা যে বলছি ওদের কাছে আমার যে অরিজিনাল যেটা এখন চাইছে এটা বলছি আমি লেখছি অ্যাপ্লিকেশন ঠিক আছে ওখানে লেখেন লেখার পরে দেখেন ওরা কি জানায় কিভাবে হয় এটা হবে কি হবে না এটা আমি বলতে পারবো না কারণ এটা একটা কঠিন ব্যাপার যে আপনি নিজের নাম এবং ডেট অফ বার্থ একটা বলে আসছেন এবং আপনার স্ট্যাটাস গ্রান্ট হয়েছে টেন টেন ইয়ার্স রুট টু সেটেলমেন্টে এখন হঠাৎ করে আপনি এসে বলছেন যে এগুলো আমার নাম না এগুলো আমার ডেট অফ বার্থ না সময় । ওকে তাহলে ওদের মিস্টেক হলে ওদের মিস্টেক হলে ওরা ওদের যদি মিস্টেক হয় তাহলে ওরা অ্যামেন্ডমেন্ট করে দেবে ঠিক না ওটা ওরা তো ওই আগের নামে যে দিতে ওদের রেকর্ড আছে তো যে পাসপোর্ট আছে ওদের কাছে ওই পাসপোর্টের কপি ছিল আমি তো নতুন পাসপোর্ট দিতে পারিনি না ওখানে আমি আমি গ্রান্ট হওয়ার পরে আমি পাসপোর্ট বানাইছি কারণ বাংলাদেশে তো আপনি জানেন বাংলাদেশে আগের আমার পাসপোর্ট তো ছিল না আমি বানাইছি এখন লেইছি ওকে তাহলে আপনি যেটা করছেন ঠিক আছে আপনি লেখালেখি করেছেন হোম অফিসে হোম অফিসে আবার রেসপন্স দিয়েছে এবং আপনাকে আরেক জায়গায় লেখার কথা বলেছে আপনি এটা লিখেছেন ভালো করেছেন এখন আপনি অপেক্ষা করে দেখেন ওরা যদি কোনো ডকুমেন্ট টকুমেন্ট চায় সেগুলো দিয়ে ওদের সঙ্গে লিয়াজন করেন এবং দেখেন হয়তো বা একটা পজিটিভ ডিসিশন আসতে পারে ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ফর ইওর কল থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ তো আমি তো আমি যেটা বলছিলাম যে এই যে ফাইভ পয়েন্ট প্ল্যান যেটা এই গভর্নমেন্টের যে কাটিং নেট মাইগ্রেশন তো এটারই একটা পদক্ষেপ হিসাবে এই ইলেভেন্থ অফ এপ্রিল থেকে যারা স্পাউস আনতে চান কিংবা আন্ডার চিলড্রেন আনতে চান তাদের তাদেরকে যে মিনকাম মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টস এটা তাদেরকে সেটিসফাই করতে হয় এটা ইলেভেন্থ অফ এপ্রিলের আগে এইটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড ছিল ফর দ্য কাপল আর এডিশনাল বাচ্চাদের জন্য ডিফারেন্ট ছিল আর এইটিনথ ইলেভেন্থ অফ এপ্রিল থেকে এটা বেড়ে টোয়েন্টি নাইন থাউজেন্ড আছে এবং নেক্সট ইয়ার থেকে এটা হয়ে যাবে থার্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড তো এই যে এই এই যে চেঞ্জটা এটার মূলত বলা হচ্ছে যে এটা একটা ডিসক্রিমিনেটরি এবং এটা এই পলিসিটার কারণে যে চিলড্রেন আছে তারা সেপারেটেড হয়ে যাবে ফ্রম দেয়ার প্যারেন্টস এবং এটা ডিসক্রিমিনেটর ডিসক্রিমিনেটস এগেনস্ট ওমেন অ্যান্ড মাইনরিটিস তো এই এই যে জুডিশিয়াল রিবি যেটা করা হয়েছে অ্যান অ্যাপ্লিকেশনের জুডিশিয়াল হ্যাজ হ্যাজবিন ফাইল সেটা আমি বলেছি যে গত সপ্তাহে এবং সেই প্রেশার গ্রুপ এটা সাবমিট করেছে তাদের নাম হচ্ছে রিউনাইট ফ্যামিলিস ইউকে আর এফ ইউকে বলা হয় এবং তারা বলতে চাচ্ছে যে এই যে যে মেজার দ্য মেজার ইজ কান্ট্রি টু দ্য ইউএন কনভেনশন অন দ্য রাইটস অফ অফ দ্য চিলড্রেন তো এই যে যে চেঞ্জটা এসেছে এটা আসলে কন্ট্রারি টু দ্য ইউএন কনভেনশন অন দ্য রাইট অফ দ্য চাইল্ড যেটা আছে এটার মূলত বিপরীতে সে কারণে এটাকে কন্ট্রারি বলা হয়েছে এবং এটা কোশ্চেন করা হবে যে ওই দেয়ার ওয়াজ এ সাউন্ড লিগাল বেসিস ফর দ্য ইনক্রিজ এবং সেখানে কোনো সাউন্ড লিগাল বেসিস ছিল কি নাট করার জন্যে এবং এই ডিসিশনটা যখন নেওয়া হয়েছিল তখন ইন লাইন উইথ দ্য অফিসিয়াল ও হোয়াইট হল অ্যাডভাইসের সঙ্গে সামঞ্জস্য কিংবা ছিল কি না এই দুটো প্রশ্ন মূলত আবার এই জুডিশিয়াল লিভিটে আনা হয়েছে এই জুডিশিয়াল এই যে পলিসির কথা আমি বলেছি মিনিমাম ইনকাম রিকয়ারমেন্ট এটা জেমস ক্লাভারেলি উনি এটা নিজের থেকে এটা করেছেন এবং এটা ব্রিজ করে ইকুইলিটি অ্যাক্ট আছে সেটাকে এবং এটা ডিসপ্রোপোর্শনালটি একটা অ্যাডভার্স ইফেক্ট আনবে অন ওম্যান মেম্বার্স অফ এথনিক মাইনরিটি গ্রুপস এবং ইয়াং পিপল তো এই এটাকে এই 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 মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টস যেটা আছে এটাকে বিলেম করা হচ্ছে যে এটা কাপলদেরকে স্প্লিটিং আপ করবে এবং তাদের ফ্যামিলিরা সেপারেশন হয়ে যাবে এবং এটা মূলত সাফার করবে বেশিরভাগ যারা ফরেন স্পাউস আছে তারা এবং এখানকার যে পপুলেশন যাদের ইনকাম কম আছে তারাই মূলত এটার ভিক্টিমাইজ হবে তো এই যে এই 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 মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট যেটা আছে এটা ব্রিচ করবে সেক্রেটারি অফ স্টেটের যে অবলিগেশন আছে হুইচ ইন এন আর্টিকেল থ্রি অফ দ্য ইউএন কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড তো এইটা জুডিশিয়াল লিপ হয়েছে জুডিশিয়াল লিপ মূলত পেপারের মাধ্যমে এটা দেখবে একজন জাজ দেখে এটার পরে ডিসিশনতে বলবে যে এটা ফার্দার হিয়ারিংয়ে যাবে কিনা যদি এটা রিফিউজও করে ফার্দার হিয়ারিংয়ের জন্য রিকোয়েস্ট করা যাবে তখন ফার্দার হিয়ারিংয়ে যাওয়ার পরে দুই পক্ষ কমিশ থাকবে এবং যে রিউনাইট ফ্যামিলিকে তারা যেটা চ্যালেঞ্জ করেছে তারা তাদের লয় থাকবে হিয়ারিং পরে একটা ডিসিশন হবে অতএব এটা লিগাল চ্যালেঞ্জে চলে গেছে এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে একটা ইন্টারেস্টিং আপডেট নিয়ে আপনাদের সঙ্গে এসেছি সেটা হচ্ছে যে একটি বুলগেরিয়ান গ্যাং তারা ইউনিভার্সাল ক্রেডিটের উপরে ফ্রড করে এবং ফ্রড করে তারা ফিফটি মিলিয়ন পাউন্ড তারা ফ্রডেড করে ফেলে এবং সেটা রিসেন্টলি কনভেকশন হয়েছে সেই কনভিকশনের উপরে আমি এখন একটু আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ঘটনা হচ্ছে যে একজন গনাসালী এবং গ্যালিনা নিকোলোভা যারা বুলগেরিয়ান ন্যাশনাল তারা একটি ফুডের মার্কেট তাদের ছিল এবং সেটা নর্থ লন্ডনে তো সেই দোকানের নাম ছিল অ্যান্টোনিও ফুড তো সেখানে মূলত তারা বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করতো এবং যে ডিসপ্লে ছিল ফ্রুট কিংবা ভেজিটেবল এবং ভ্যারাইটি গ্রোসারি চকলেট অ্যালকোহল এইগুলো মূলত ছিল কিন্তু এই যে এই যে বিহাইন্ড দ্য কাউন্টার তাদের আবার এই আলাদা একটা রুম ছিল এবং সেই রুমের ভিতরে তারা বসে এই ফ্রডগুলো করত। তো তাদেরকে যদি বা মনে হয়েছে যে তারা একটি অর্ডিনারি একটা শপ চালাতো আসলে তারা কোনো অর্ডিনারি শপ চালাতো না তারা ওইখানে বসে ইউকের সব থেকে বিগেস্ট এভার বেনিফিট ফ্রড তারা করেছে এবং যেটার অ্যামাউন্ট আমি বলেছি ফিফটি মিলিয়ন পাউন্ড তো এটা একটা সিরিয়াস একটা ব্যাপার তো এইটা দুই বছরের ইনভেস্টিগেশন হয় এবং এই ইনভেস্টিগেশন চলার পরে এই অর্গানাইজ গ্যাং যারা তারা তাদেরকে মূলত এই তারা এই ইনভেস্টিগেশন করে করার পরে তাদেরকে চার্জ গঠন করে এবং এটা ক্রাউন প্রসিকিউশন সার্ভিস এটা তারা কোর্টে নিয়ে যায় ক্রাউন কোর্টে এবং উডগ্রিন ক্রাউন কোর্টে এই ডিসিশনটা হয়েছে গত ত্রিশে মে এবং সেখানে এই গ্যাং অ্যাডমিট করেছে যে তারা ফিফটি মিলিয়ন পাউন্ড ফ্রডল্যান্ড ক্লেম করেছে এবং সেখানে তাদের সাজা হয়েছে এবং সেই সাজাটা হচ্ছে লঙ্গেস্ট এভিডেন্সেস এভার পাস্ট ডাউন ফর বেনিফিট বা বেনিফিট ফ্রডের উপরে সব থেকে বেশি সময় লঙ্গেস্ট এই এই সেন্টেন্স মূলত দেওয়া হয়েছে নিকোলোভা যে মূলত তাকে এখানে গ্যাং মাস্টার বলা হয় এই ভদ্র মহিলা উনি থার্টি নাইন ইয়ার্স ওল্ড বুলগেরিয়া ন্যাশনাল ওনাকে রেসপন্সিবল করা হয়েছে টোয়েন্টি ফাইভ মিলিয়ন পাউন্ড এই ট্যাক্স পেয়ারদের মানি সে ফ্রডেড করেছে এবং তাকে সেন্টেন্স দেওয়া হয়েছে এইট ইয়ার্স ইন প্রিজন আর ফোর আদার গ্যাংস মেম্বার্স তাদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে বিটুইন থ্রি অ্যান্ড সেভেন ইয়ার্স ইন প্রিজন তো এই তারা যেটা করতো বুলগেরিয়া থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষকে তারা নিয়ে আসতো নিয়ে আসে তাদের তারা নিজেরা তাদেরকে ট্রান্সপোর্টেশন খরচ দিত প্লেন ভাড়া দিত দিয়ে নিয়ে আসতো নিয়ে আসার পরে তাদের এই ইউনিভার্সাল ক্রেডিট অ্যাপ্লিকেশন করত করা যেত এবং তারা ওই প্রথম হয়তো যে মানিটা আসতো সেটা হয়তো তাদেরকে দিত কিংবা আরেক এক দু একটা দিত তারপরের সমস্ত এই ইউনিভার্সাল ক্রেডিটের যে বেনিফিটগুলো সমস্ত তাদের অ্যাকাউন্টে নিয়ে যেত এবং তারা বেশিরভাগই তারা আবার বুলগেরিয়াতে তারা ফিরে যায় তো যে কারণে এরা এই ফ্রড কন্টিনিউয়াসলি করতে থাকে এই এই তাদের আইডি ইউজ করে এবং বিভিন্ন ধরনের ফর্ডুলেন্ট ডকুমেন্ট তারা তৈরি করে এই অ্যাপ্লিকেশন করার সময় তবে তো টেনিস এগ্রিমেন্ট এমপ্লয়মেন্ট রেকর্ড জিপি লেটার্স এবং এভিডেন্স অফ চিলড্রেন এইগুলো তারা দিয়ে এই অ্যাপ্লিকেশনগুলো করে এবং তারা অনেকগুলো অ্যাকাউন্ট তারা ইউজ করে সেই অ্যাকাউন্টে এই মানেগুলো তারা নিয়ে নেয় এবং সেখান থেকে তারা এগুলো তুলে ফেলে এবং যখন পুলিশ তাদের ওখানে যায় পুলিশ যাওয়ার পরে তারা সেভেন হান্ড্রেড ফিফটি থাউজেন্ড পাউন্ড ক্যাশ তারা ওই পোপাটার থেকে উদ্ধার করে তো সেই কারণে এটাকে বলা হচ্ছে যে এটা একটা ম্যাসি ফ্রড এবং যে গ্যালিনা নিকোলোভা সে ওই যে যেটা আমি বললাম যে অ্যান্টোনিয়া ফুডের ওখানে কাউন্টারে বিভিন্ন ধরনের পিকচার টিকচার তুললো তুলে সে ফেসবুকে দিত মনত যে সে একটা অর্ডিনারি একটি সুপার মার্কেট চালায় কিন্তু সে ওখানে বসে যে ম্যাসিভ কাউন্টার মানে কাউন্টার পিছনে যে ঘরটা ছিল সেখানে ম্যাসিভ ফ্রড সেখানে বসে তারা প্র্যাকটিস করত এবং বোগাস ক্লেমেন্ট তারা এগুলো নিয়ে আসতো বুলগেরিয়া থেকে এবং তাদের দিয়ে অ্যাপ্লিকেশন করাতো এবং করানোর পরে তাদেরকে আবার বুলগেরিয়া পাঠিয়ে দিত এবং তাদের যে ফেয়ার সমস্ত কিছু তারা বিয়ার করত। আর এটা ধরা পড়ার যে মেন কারণ সেটা হচ্ছে যে এই তারা দেখে যে একই প্যাটার্নের অ্যাপ্লিকেশন হচ্ছিল এবং সেই ক্ষেত্রে দ্য রিজন দ্য ফ্রড ওয়াজ ডিটেক্টেড কী কারণে ডিটেক্টেড হয়েছিল সেই ব্যাপারে মিস্টার রেড যে ইনভেস্টিগেশন করে সে বলতে চাচ্ছে যে এটা স্পটেড হয়েছে যে রিপিটিং প্যাটার্নস ইন দ্য অ্যাপ্লিকেশন তারা স্পট করলো যে রিপিটিং প্যাটার্নস ইন দ্য অ্যাপ্লিকেশন এবং মাল্টিপল ক্লেমস গোয়িং থ্রু ওয়ান অ্যাড্রেস একটা অ্যাড্রেস তারা ইউজ করেছে এবং হুইস ইজ জাস্ট নট লজিক্যাল ফর এ বেনিফিট ক্লেম মাল্টিপল ক্লেমস অল ইউজিং অন মোবাইল নাম্বার ফর কমিউনিকেশনস তারা একটা মোবাইল নাম্বার ইউজ করেছে এবং একটা অ্যাড্রেস ইউজ করেছে অসংখ্য অ্যাপ্লিকেশনের জন্যে তো যে কারণে এই জিনিসটা তারা স্পট করে যে রিপিটেশন অ্যাপ্লিকেশন হচ্ছে এবং সেখান থেকে তারা টিকার করে এবং পরবর্তীতে আসলাম সেই দর্শক আবারের শুভেচ্ছা স্বাগত এন টি এই জনপ্রিয় অনুষ্ঠান আইনি অধিকার থেকে সেই দর্শক আমাদের এই পর্বটি শেষ পর্ব আমরা কল নেব এবং আপডেট দেব তো এখন যে আপডেটটি আমি দেব সেটা হচ্ছে যে আমরা জানি যে পিএচডাব্লু ফর্মালি নোন অ্যাজ এ পিএইচডাব্লু পোস্ট স্টাডি ওয়ার্ড যেটাকে টু থেকে নতুন করে চালু করা হয় সেটার নাম হচ্ছে গ্র্যাজুয়েট রুট এই গ্র্যাজুয়েট রুট যারা দেশে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আসে সেই স্টুডেন্টরা যখন তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে কিংবা পিএইচডি কমপ্লিট করে তখন তাদেরকে টু ইয়ার্সের জন্যে এবং যারা পিএইচডি করে থাকে তাদেরকে থ্রি ইয়ার্সের জন্য পারমিশন টু ওয়ার্ক দেওয়া হয় এবং তারা ফ্রিলি উইদাউট হ্যাভিং এনি স্পন্সার লাইসেন্স এমপ্লয়ার তারা জব করতে পারবে এবং তারা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য মূলত তাদেরকে অপরচুনিটি দেওয়া হয় তো এটির ব্যাপারে একটি রিভিউ করার জন্যে দায়িত্ব দেওয়া হয়েছিল মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটিকে কারণ গভর্নমেন্ট মনে করছিল যে এটার কোনো মিস ইউজ হচ্ছে কিনা কিংবা এটার প্রপার ইউটিলাইজ হচ্ছে কিনা তো এই সংক্রান্ত ব্যাপারে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি একটা রিপোর্ট দেয় এবং সেই রিপোর্টে তারা বলে যে নো এভিডেন্স ফরেন স্টুডেন্ট আর অ্যাবিউসিং ইউকে গ্র্যাজুয়েট ভিসা তো তারা ক্লিয়ারলি বলেছে এই মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটে যে তারা কোনোভাবে কোনো রকম মিসইউজ হচ্ছে না এবং সেখানে লিক্স রিক্স আর লো এবং যদিওবা এই গভর্নমেন্ট এটাকে এক ধরনের রিভিউ করে কোনো কিছু করা যায় কি না সেই ধরনের একটা চিন্তাভাবনা করছিল কারণ তারা নেট মাইগ্রেশন কমানোর জন্যে তারা সিরিয়াস হয়ে গেছে এবং তাদের যে ফাইভ ফাইভ পয়েন্ট প্ল্যান সেটাকে বাস্তবায়িত করার জন্য এপ্লিকেশন করার জন্য তারা কিন্তু অনেক অনেকগুলো পরিবর্তন এনেছে তো এই রিপোর্টটা দেওয়া হয়েছে মে মাসের চোদ্দো তারিখে এবং সেই রিপোর্ট সম্পর্কে আমি আপনাদেরকে বললাম তারপরেও যে গভর্নমেন্ট এটা ডিক্লাইন করেছে যে তারা এই রিপোর্টটা তারা অ্যাকসেপ্ট করবে কি না কিংবা তারা যে এটার উপরে কোনো রেস্ট্রিকশন দেবে কিনা সেটা তারা এখনও ফাইনাল ডিসিশনে আসে নাই সে একটা কল আছে কলার নিয়ে হ্যালো কল কলার ড্রপ হয়ে গেছে তো এই হচ্ছে যে ইসের গ্র্যাজুয়েট ভিসার উপরে যেটা ফর্মালি নোন অ্যাজ পোস্ট স্টাডি ওয়ার্ক সেটার উপরে রিভিউ করে তারা বলেছে যে সেখানে কোনো মিসইউজ দেখতে পাচ্ছে না এবং তারা এটা কন্টিনিউ করার জন্যে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি তারা সাজেস্ট করেছে আর এই পোস্ট স্টাডি ওয়ার্কের উপরে আরেকটা চেঞ্জ আসার সম্ভাবনা আছে যেটা সম্পর্কে বলা হয়েছে যে এই ইউকে কনসিডার করছে যে ম্যান্ডেটরি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট ইন্ট্রোডিউস করার জন্যে ফর গ্র্যাজুয়েট ভিসা যারা মূলত গ্র্যাজুয়েট ভিসায় সুইচ করবে সেখানে একটি ম্যান্ডেটরি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট ইন্ট্রোডিউস করার জন্য তারা এটা চিন্তা ভাবনা করছে এবং এইটা করার জন্য তারা এখনও কোনো ডিসিশনে আসে নাই এটা জাস্ট আমরা নিউজ আকাশে আকারে দেখেছি এবং সেখানে তাদের উদ্দেশ্য হচ্ছে যে এই তারা এটা টাইটেন করতে যাচ্ছে রুলসটাকে রুলসটাকে টাইটেন করতে যাচ্ছে পর

সারেন্ডার তো কোনো অপশন নাই সারেন্ডার বলতে আপনি কি বুঝাচ্ছেন আমি বুঝতে পারছি না যদি কোনো অ্যাপ্লিকেশন উদ্ধ করতে চান আপনি উদ্ধ করে নিতে পারেন এই ঠিক আছে ধন্যবাদ আপনার কলের জন্য তো যেটা বলছিলাম যে পিএচডাব্লিউ ফর্মালি নোন এজ এ পিএফডাব্লিউ এখন যেটাকে বলা হয় গ্রাজুয়েট ভিসা গভর্নমেন্ট ইন্টেনশন প্রকাশ করেছে যে এই এই রুটটাকে তারা টাইটেন করবে এবং সে কারণেই যে পোস্ট স্টাডি ও পোস্ট স্টাডি ভিসা হোল্ডার যারা থাকবে তাদের উপরে ল্যাঙ্গুয়েজ টেস্ট ইম্পোজ করতে চাচ্ছে এটা তাদের ইনটেনশন এবং যে নিউ যে চেঞ্জটা এটা মূলত ডিটারমাইন্ড করবে যে যে ওয়েদার মাইগ্রেশন গ্রাজুয়েট ক্যান কন্টিনিউ টু এস্টেইন ইউকে এটা তারা যার মাইগ্রেন্ট যারা আছে তারা কন্টিনিউ করতে পারবে না স্টে করতে পারবে কিনা না তারা ডিটারমাইন করবে আর হচ্ছে যে তারা যে বেস্ট গ্র্যাজুয়েট আছে তাদেরকে এদেশে রাখার জন্যেই মূলত এই চেঞ্জটা তারা ইন্ট্রোডিউস করতে চাচ্ছে তবে এটা আমি যেটা বললাম এটা জাস্ট নিউজ আকারে আসছে এটা ফাইনালাইজ আমি কোথাও আমি দেখতে পাই নাই এবং এটার কারণ যেটা আমি বলেছি অনলি দ্য বেস্ট এবং ব্রাইটেস্ট ক্যান্ডিডেটস তারাই এ দেশে থাকতে পারবে এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য এইবার আমি যে বিষয়টি নিয়ে আপনাদেরকে আপডেট দেব সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আপনার যে কিছু স্টুডেন্ট ভিসার উপরে কিছু চেঞ্জ করার জন্যে তারা চিন্তাভাবনা করছে যে এই স্টুডেন্ট ভিসাটা রকমের অ্যাবস হচ্ছে কিনা এ এই এটাকে তারা ইউজ করে দেশে আসার জন্যে কোনোভাবে এটা গ্যাটওয়ে হিসাবে তারা কাজ করছে কিনা এটাই ফাইন্ড আউট করার জন্যে তারা কিছু চেঞ্জ আনার চিন্তাভাবনা প্রস্তাব মূলত তারা দিয়েছে এবং সেক্ষেত্রে প্রথম প্রধান যে উদ্দেশ্য যে তারা জেনুইন স্টুডেন্ট যারা আছে তারাই যেন দেশে আসতে পারে এবং তারা এই রুটটাকে আন্ডার রিভিউ দিয়েছে কারণ আমরা জানি যে স্টুডেন্ট যারা আসে তারা কিন্তু ড্রপ আউট হচ্ছে এবং অসংখ্য স্টুডেন্ট যারা আপনার অ্যাসলামস ঠিক করছে কিংবা ওভারস্টে হয়ে যাচ্ছে তো যে কারণে এই প্রস্তাবগুলো তারা দিয়েছে এবং এই রুটটা তারা রিভিউ করো আন্ডার রিভিউ রেখেছে এবং জেনিউইন স্টুডেন্টদের যাতে এদেশে আসে কোনো রকমের বোগাস স্টুডেন্ট কিংবা জাস্ট ভিসা নিয়ে এসে এদেশে থেকে যাওয়ার জন্য যাতে না আসতে পারে সেটির জন্য কিছু প্রস্তাব তারা দিয়েছে আর আরেকটা জিনিস হচ্ছে যে এই চেঞ্জগুলো সে ফাইভ পয়েন্ট প্লানের এই চেঞ্জগুলো আনার পরে দেখা যাচ্ছে যে প্রায় টেন পারসেন্ট মাইগ্রেন ড্রপ আউট হয়ে গেছে ড্রপ হয়েছে টোয়েন্টি টোয়েন্টি এবং যে এবং দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশন সেটা ড্রপ হয়েছে প্রায় টোয়েন্টি ফাইভ পারসেন্ট ভিসা অ্যাপ্লিকেশনগুলো তো এই প্রোপোজাল ভিতরে প্রথমে যেটা বলা হয়েছে যে 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 ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা ক্র্যাকডাউন করবে যারা বিশেষ করে রক রিক্রুটমেন্ট এজেন্ট আছে তাদেরকে তারা রেগুলার রেগুলেশনের ভিতরে আনার চেষ্টা করবে যারা স্টুডেন্ট হিসাবে রেগুলেট দ্য রিক্রুটমেন্ট অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের যে রিক্রুটমেন্ট এজেন্সিগুলো আছে তাদেরকে মূলত তারা রেগুলাইট রেগুলেশনের ভিতরে আনতে চাচ্ছে এবং যারা এবং যারা ইনকারেজ করছে মিল্ট্রি অ্যাপ্লাই টু ব্রিটিশ সিটিজেন ব্রিটিশ ইউনিভার্সিটি বাই ম্যান্ডেটিং ইউনিভার্সিটি সাইন আপ টু এ স্ট্যাঙ্গ্রেমওয়ার্ক ফর এজেন্ট তার মানে একটা রেগুলেজেশ রেগুলেশনের ভিতরে আনতে চাচ্ছে যেসব রিক্রুটমেন্ট এজেন্ট আছে তাদেরকে নাম্বার টু হচ্ছে যে টাপার কমপ্লায়েন্স মূলত ইন্ট্রোডিউস করতে চাচ্ছে ফর রিক্রুটিং স্টুডেন্ট ফ্রম ওভারসিস এবং সেই ক্ষেত্রে যে ইউনিভার্সিটিগুলো আছে তাদের উপরে ফার্দার কমপ্লায়েন্স আরোপ করা হবে যাতে তারা সে কমপ্লায়েন্সগুলো মেনে চলে এবং সেক্ষেত্রে যদি তারা ইউনিভার্সিটিগুলো তাদের কমপ্লায়েন্সগুলো না মেনে চলে তার রিক্স থাকবে তাদের যে স্পন্সার সেগুলো তারা লুজ করতে পারে আর ফিনান্সিয়াল মেনটেন্যান্স রিকোয়ারমেন্ট যেটা আছে এটে রাইস রেস করার একটা চিন্তাভাবনা রয়ে গেছে প্রস্তাবে এবং আমরা জানি যে এই মুহুর্তে আউটসাইড অফ দ্য ইউকে আউটসাইড অফ লন্ডন যদি হয়ে থাকে ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড থার্টি ফোর ফর নাইন মান্থ মেনটেনেন্স দেখানো লাগে এবং ইনসাইড লন্ডন হলে সরি ইনসাইড লন্ডন হলে থার্টিন হান্ড্রেড থার্টি ফোর আর আউটসাইড লন্ডন হলে থাউজেন্ড টোয়েন্টি থ্রি ফর নাইন মান্থে তাদের মেনটেনেন্স দেখা লাগে এই মেনটেনেন্সটা ইনক্রিজ করার একটা চিন্তাভাবনা করা হচ্ছে আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস প্রপোজালে আছে সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট যেটা আছে এতে ইন্ট্রোডিউস করার আর একটা ভাবনা করা হচ্ছে সেটা উইথ দ্য অবজেক্টিভ অব স্ট্যান্ডার স্ট্যান স্ট্যান্ডারিং ইনডিপেন্ডেন্ট অ্যাসেস্ট ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্টের মাধ্যমে অবজেক্টিভ ওয়েতে তাদের ইংলিশ আবার অ্যাসেসমেন্ট করার একটা চিন্তাভাবনা প্রস্তাবে রয়ে গেছে আর নাম্বার ফিফ যেটা যে এই স্কিল টু আন্ডারস্ট্যান্ড দেয়ার কোর্স ম্যাটেরিয়াল তারা যাতে কোর্স ম্যাটেরিয়ালটা যাতে বুঝতে পারে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আসবে সেটা তারা দেখবে আর কি আর ফেস টু ফেস ক্লাসগুলো হবে এই প্রস্তাবগুলো মূলত এই স্টুডেন্ট ভিসার রিভিউর ক্ষেত্রে বলা হয়েছে যে এতে ভবিষ্যতে হয়তো রিভিউ রিভিউ করে এটির উপরে আর একটু চেঞ্জ আনার একটা ভাবনা রয়ে গেছে যেটা আপনাদেরকে আমি বললাম এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে যারা স্টুডেন্ট যারা ডিডাব্লু যারা বেনিফিট পেয়ে থাকেন তাদের উপরে একটা আমি আপডেট দেবো যে রিসেন্টলি ডিডাব্লুপি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে এবং সেই এবং তারা ফাইন্ড আউট করে যে সিক্সটি থ্রি থাউজেন্ড বেনিফিট ক্লেমেন্টস তারা ব্রেকিং রুলস কারণ যারা ইউনিভার্সাল ক্রেডিট পেয়ে থাকে তারা কিন্তু সিক্সটিন থাউজেন্ডের উপরে যদি তাদের সেভিংস থেকে থাকে তাহলে কিন্তু তারা এই ইউনিভার্সাল ক্রেডিট কিন্তু তারা ক্লেম করতে পারে না তো এবং ক্যাপিটাল লিমিটের কথাও বলা আছে যে ফিফটি থাউজেন্ড যদি তাদের ম্যাক্সিমাম সেভিংস যদি অ্যালাউ থাকে ফর ক্লেমিং ইউনিভার্সাল ক্রেডিট সেক্ষেত্রে সমস্যা আর হচ্ছে আমি যেটা বলেছি সিক্সটিন থাউজেন্ড যদি কারো পেনশন ক্রেডিট থাকে এবং তাদের যে লো ইনকাম টেন থাউজেন্ড থাকে সেক্ষেত্রেও কিন্তু সমস্যা তো ডিডাব্লিউপি যেটা ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন যারা মূলত এই বেনিফিট দিয়ে থাকে তাদের কাজ তো তারা এই সিদ্ধান্ত নিয়েছিল যে তারা এই ব্যাংক অ্যাকাউন্টগুলো মনিটরিং করবে এবং তারা একটি ব্যাংকে তারা দায়িত্ব দেয় একটি ব্যাংকের সঙ্গে তারা যোগাযোগ করে এবং তারা আইডেন্টিফাই করে যে সেভেন হান্ড্রেড থার্টিন থাউজেন্ড অ্যাকাউন্টস হেল্প বাই দ্য ইউনিভার্সাল ইন্ডিভিজুয়াল রিসিভিং ইউনিভার্সাল ক্রেডিট তারা এই ইউনিভার্সাল ক্রেডিট পেনশন ক্রেডিট এবং ইএসএ যারা পাচ্ছে তারা এই রুলসটা তারা ব্রেক করছে এবং দেখা যাচ্ছে ওভার থ্রি মান্থস পিরিয়ড ইট ডিসকভার দ্যাট সিক্সটি থাউজেন্ড অ্যাকাউন্টস হ্যাড টু মাছ মানি ইন দেম ফর দ্য ইন্ডিভিজুয়াল টু বি ইন্টারনেট মানে তাদের অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে মানি রয়ে গেছে এটি কিন্তু ফাইন্ড আউট করেছে কারণ আপনারা জানবেন যে যখন অ্যাপ্লিকেশন করা হয় ইউনিভার্সাল ক্রেডিটে তখন কিন্তু ওদেরকে অথরিটি দেওয়া যায় হয় যে তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো চেক করতে পারবে এবং যখন অ্যাপ্লিকেশন করা হয় তখন কিন্তু যত ব্যাঙ্ক ডিটেলস আছে সব কিন্তু আপনার অ্যাপ্লিকেশন দিয়ে দিতে হয় তখন কিন্তু তারা ইজিলি ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো চেক করতে পারে তো যে কারণে এই সেভেন হান্ড্রেড থার্টিন থাউজেন্ড অ্যাকাউন্টস তারা চেক করে একটি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে এবং যারা ইউনিভার্সাল ক্রেডিট পেনশন ক্রেডিট এবং ইএসএ এ এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স পাচ্ছিলো তারা দেখা যাচ্ছে ব্রিচে পড়ছে এবং তারা দেখতে পায় যে সিক্সটি থাউজেন্ড অ্যাকাউন্টস তাদের অ্যাকাউন্টে টু মাস মানি সেটিং করছে এবং থ্রি থাউজেন্ড অ্যাকাউন্টস দেখা যাচ্ছে যে তারা অ্যাব্রড ফ্রড করছে তার মানে আমরা জানি যে ইউনিভার্সাল ক্রেডিট যদি কেউ থেকে থাকে তাহলে থার্টি ডেজ এক মাসের বেশি কিন্তু সে অ্যাব্রোডে থাকতে পারবে না এবং অন্যান্য যে বেনিফিটগুলো আছে সেগুলোতে তারা টোয়েন্টি এইট ডেজের বেশি থাকতে পারবে না কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে বিদেশে রয়ে গেছে কিন্তু তারা এই ইউনিভার্সাল ক্রেডিট কিন্তু তারা ক্লেম করছে এবং তারা কিন্তু নিচ্ছে এটাও কিন্তু এই অ্যাব্রড ফ্রডের কথা যেটা বললাম সেটা কিন্তু তারা ফাইন্ড আউট করেছে এবং এটার ব্যাপারে তারা ওয়ার্নিং দিচ্ছে তো আর যেটা আমি বলেছি সিক্সটি থাউজেন্ড অ্যাকাউন্ট যেটা আছে তাদের অ্যাকাউন্টে ক্যাপিটাল লিমিট ক্যাপিটাল যে লিমিট আছে সেটাও ফিফটি থাউজেন্ডের উপরে তাদের রয়ে গেছে কারণ ক্যাপিটাল লিমিট যদি ফিফটি থাউজেন্ডের উপরে থাকে থাকে তারা কিন্তু ইউনিভার্সাল ক্রেডিট নিতে পারে না তো এইগুলো মূলত মনিটারিং করা হচ্ছে এবং ভবিষ্যতে আরও ফ্রিকোয়েন্টলি মনিটারিং করা হবে এবং নতুন একটা আইন করা হচ্ছে সেটা হচ্ছে ডেটা প্রোটেকশন অ্যান্ড ডিজিটাল ইনফরমেশন বিল সেটা মূলত টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ইফেক্টিভ হবে এবং যখন এই ডেটা প্রোটেকশন অ্যান্ড ডিজিটাল ইনফরমেশন বিল যখন পাস হবে তখন কিন্তু তারা আরও ফ্রিকোয়েন্টলি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে পারবে এবং পুরোপুরি তারা এই ইনকোয়ারিগুলো করতে পারবে এবং তাদের এক্সেস থাকবে ব্যাংকে এবং সেক্ষেত্রে যে তাদের এই চেকিং করতে পারবে যে যারা ইন্টাইটেল নাই তারা কি এই ইউনিভার্সাল ক্রেডিট নিচ্ছে কি না এবং যদি এ ব্যাপারে যদি কাউ ইনভেস্টিগেশন হয় এবং যে তারা ফাইন্ড আউট করে যে তারা এই ব্রিজ করছে তাদের ইন্টাইটেলমেন্ট নাই অথচ তারা নিচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট সেক্ষেত্রে যেটা হতে পারে ডিডাব্লিউপি কমপ্লায়েন্স ইন্টারভিউ হতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু যেটা তাদের যে বেনিফিট আছে সেটা কিন্তু সাসপেন্ড হতে পারে ক্রিমিনাল ইনভেস্টিগেশন হতে পারে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পেনাল্টি অথবা প্রসিকিউশন হতে পারে আর যেটা সেটা হচ্ছে যে যদি দেখা যায় যে এটির রিপোর্ট এটা পজিটিভ ওয়ার্ড কম স্টপ ডিউটি এবং বেনিফিটস কিন্তু স্টপ হয়ে যেতে পারে যদি তারা এই ব্রিচের ভিতরে পড়ে আর আরেকটা আমি আপডেট দেব সেটা হচ্ছে যে যে পিআইপি জানেন যে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট যেটা এটা মূলত কারো যদি মেডিকেল কন্ডিশনের সমস্যা হয়ে থাকে এবং সে মেডিকেল কন্ডিশনের কারণে তাদেরকে এই অ্যাডিশনাল মানি তাদেরকে মূলত দেয়া হয় যেটাকে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট বলা হয় থাকে এটা প্রত্যেক মাসে এই পেমেন্টটা দেওয়া হয় তো এটার জন্য অ্যাপ্লিকেশন করতে হয় এবং অ্যাপ্লিকেশন করার পরে তাদেরকে একটা অ্যাসেসমেন্ট হয় অ্যাসেসমেন্ট হওয়ার পরে তাদেরকে এই পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট যেটা আমি বলেছি সেটা সাধারণত তাদেরকে দেয়া হয় তো এটার উপরে বেশ কিছুদিন আগে থেকে একটা গ্রিন কনসালটেশন চলছিল। সেই গ্রিন কনসালটেশনে যেটা বলা হচ্ছে যে এই যে ক্যাশ মানি যেটা তাদের অ্যাকাউন্টে দেয়া হয় সেটা মূলত বন্ধ করে দেওয়া হবে বন্ধ করে তাদেরকে বিভিন্ন ধরনের ভাউচার দেয়া হবে আর ক্যাশ মানি তাদেরকে মূলত দেয়া হবে না তো সেই কনসালটেশনের উপরে যেটা আমি বলতে যাচ্ছি যে সেটা কনসালটেশন চলছে এবং সম্ভবত কনসালটেশন শেষ হয়ে গেছে কিন্তু সেটা এখনও ফাইনাল হয়নি যে কবে থেকে এই ক্যাশ মানি বন্ধ হয়ে সেটা রিপ্লেসড বাই ভাউচার হবে এবং এটা আমি যেটা বলেছি এটা মেজর ওভারহল অন পি পেমেন্টের উপরে এবং ডিডাব্লু এই প্রস্তাবটা এনেছে এবং খুব শীঘ্রই হয়তো এটা কার্যকরী হবে এবং সেখানে সাজেস্ট করা হচ্ছে যে যে ট্র্যাডিশনাল ফিক্সড মান্থলি যে ক্যাশ দেয়া হয় সেটা মূলত রিপ্লেসড হয়ে যাবে এবং ভাউচার দেওয়া হবে রিসিট সিস্টেম থাকবে এবং অন টাইম গ্রান্টস থাকবে অর পারচেজিং আইটেমস ওর সার্ভিসেস ভায়ে ক্যাটালগ এইগুলো মূলত করা হবে এই পিআইপির যে ক্যাশ পেমেন্ট সেই ক্যাশ পেমেন্ট আর মূলত থাকবে না সেটার ক্ষেত্রে এটা হয়ে যাবে যেটা আমি বলেছি যে এটা ভাউচার্স এ রিসিট সিস্টেম ওয়ান টাইম গ্রান্টস অথবা পার্সেসিং আইটেমস অর সার্ভিসেস ভাই এ ক্যাটালগ এইভাবে চলে যাবে আর রিসেন্টলি আরেকটা আমি ইয়ে দেবো আপডেট দেবো যে রিসেন্টলি একটা কাপল বিভিন্ন রেস্টুরেন্টে যেত যাওয়ার পরে সেখানে খেত খেয়ে তারা সেখানে বিল না দিয়ে তারা চলে যেত তো এই যে ক্যাপশনটা হয়েছে এই নিউজের এবং তাদের রিসেন্টলি তারা সাজা হয়ে গেছে তো সেটি নিয়ে আমি এখন একটু আলোচনা করি এটা হচ্ছে ডাইন অ্যান্ড ক্যাশ কাপল জেলড অ্যান্ড ফাইন তারা ডাইন করত এবং তারা ওই ড্যাশ দিয়ে তারা চলে যেত একজন কাপড় এবং তাদের জেল হয়েছে এবং তাদের ফাইন হয়েছে তো এই কাপড়টা যেটা বিভিন্ন রেস্টুরেন্টে যেত যাওয়ার পরে এবং সেখানে তাদের ইউ চিলড্রেনদেরকেও তারা ইউজ করত করে তারা খাওয়ার পরে তারা বিল না দিয়ে তারা চলে যেত এবং সেই ক্ষেত্রে তাদের জেল হয়েছে এবং ফাইন হয়েছে তো সিসিটিভিতে এই কাপড়কে ফাইন্ড আউট করা হয়েছে তাদের নাম হচ্ছে বার্নার্ড ম্যাকডনল্ড ফোর্টি এবং তার ওয়াইফ অ্যান থার্টি নাইন তারা বিভিন্ন রেস্টুরেন্টে যে এইভাবে খেত এবং এটা সোয়ানসি রেস্টুরেন্ট তারা যায় এবং সেখানে এই যে সিসিটিভির এটা ভাইরাল হয়ে যায় এবং পরবর্তী তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং পরবর্তী যে চার্জ হয় এবং সোয়ানজি ম্যাজিস্ট্রেট কোর্টে তাদের এই তাদের সাজা হয়েছে এবং তারা এই যে রেস্টুরেন্টে বিভিন্ন রেস্টুরেন্টে খেয়ে পয়সা দেন এটা সময় ছিল অগস্ট টোয়েন্টি টোয়েন্টি থ্রি অ্যান্ড এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর পর্যন্ত এবং তারা তাদের যে অ্যান যে ভদ্র মহিলা সে অ্যাডমিট করেছে যে দুইটা সুপার মার্কেটের থেকে সে চুরি করেছিল এবং সেখানে যখন সে ধরা পড়েছিল সে এই পুলিশকে রেজিস্ট্যান্স করেছিল এবং তার টুয়েলভ মান্থের প্রিজন সেন্টেন্স হয়েছে আর তার হাজব্যান্ডের প্রিজন সেন্টেন্স হয়েছে এইট মান্থসের তো এছাড়াও এই তাদের যে তারা হাফ দেয়ার সেন্টেন্স তাদেরকে সার্ভ করতে হবে এবং তাদেরকে বলা হয়েছে যে টোটাল টু পাউন্ড তাদেরকে কমসেশন দিতে হবে এবং ওয়ান থাউজেন্ড পাউন্ড তাদেরকে আনপেড রেস্টুরেন্ট বিল দিতে হবে এবং ওয়ান ফর আইটেমস তারা যে স্টল্যান করেছে ফ্রম দ্য শপ সেগুলো তাদেরকে দিতে হবে তো এটা একটা ইন্টারেস্টিং যে ডাইন অ্যান্ড ড্যাশ কাপল জেল্ট অ্যান্ড ফাইন আর নতুন আরেকটা আইন ইন্ট্রোডিউস হতে যাচ্ছে যে ক্যাট কিংবা ডগ যদি কেউ থেপ্ট করে চুরি করে তাহলে ইট উইল বি এ ক্রিমিনাল অফেন্স ফ্রম আগস্ট আগস্ট থেকে এই আইনটা চালু হবে এটাকে প্যাট অ্যাবডাকশন এই বিল বলা হচ্ছে এটা এটা রয়্যাল এসেন্ট পাবে খুব শীঘ্রই তো রয়্যাল এসেন্ট পাওয়ার পরেই কিন্তু এটা আইন হিসাবে গণ্য হবে এবং আইনটার নাম হচ্ছে পেট অ্যাভডাকশন অ্যাক্ট হিসাবে এটা গণ্য হবে এবং কেউ যদি এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত হয় কারো ক্যাট কিংবা ডককে যদি তাদেরকে না বলে চুরি করে যদি নিয়ে যায় এটা ক্রিমিনাল অফেন্স হবে এবং কিন্তু ফাইন অর এ ম্যাক্সিমাম অফ ফাইভ ইয়ার্স ইন দ্য প্রিজন ফাইন অথবা এ ম্যাক্সিমাম অফ ফাইভ ইয়ার্স প্রিজন কিন্তু তাদের হতে পারে তো এই মুহূর্তে এই যে ক্যাট এবং ডগ চুরি করার বিষয়টি মূলত থেপ ট্র্যাক নাইনটিন সিক্সটি এইট অনুযায়ী এটি চলছে কিন্তু নতুন আইন হওয়ার পরে এটা নতুন আইনের ভিতরে যা পেট 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 অ্যাবডাকশন অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ভিতরে এটা মূলত পড়বে আর ডিডব্লিউপি তো শুধু দর্শক আমাদের অনুষ্ঠান একেবারে শেষের দিকে চলে এসেছে আমাদেরকে আজকে বিদায় নিতে হচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সিনিয়র প্রডিউসার মশিউর রহমান ধন্যবাদ এন টিভির ম্যানেজমেন্টকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য দর্শক যারা এই অনুষ্ঠান দেখেছেন অ্যাপোলজি তাদের প্রতি যাদের অনু যাদের কল আমরা নিতে পারি নাই আপনারা এই অনুষ্ঠান দেখবেন আগামী শনিবারে এই অনুষ্ঠান হবে আমার আরেকজন কলিক হয়তো থাকবে ভবিষ্যতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম